করোনার কারণে দীর্ঘ 5.5 মাস বন্ধ থাকার পর আবারো চীনে চামড়া রপ্তানি শুরু করেছে চট্টগ্রামের ট্যানারি রিফ লেদার। এদিকে কোরবানির সময় সংগ্রহ করা 1 লাখের বেশি লবণযুক্ত চামড়া এখনও বিক্রি করতে পারেনি আড়তদাররা। এই অবস্থায় কাঁচা ও ওয়েট ব্লু চামড়া রপ্তানি করার দাবি জানিয়েছেন তারা। নয়ন বড়ুয়া জয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। করোনা ভাইরাসের কারণে গেল মার্চ মাস থেকে চীন সহ অন্যান্য দেশে চামড়া রপ্তানি বন্ধ হয়ে যায়। তবে দীর্ঘ 5.5 মাস পর চলতি মাস থেকে আবারও বিভিন্ন দেশে চামড়া রপ্তানি শুরু করেছে ট্যানারি রিফ লেদার। সংশ্লিষ্টরা জানান, করোনা পরিস্থিতিতে এবার কোরবানির সময়ে তারা মাত্র 50,000 পিসের মতো চামড়া সংগ্রহ করেছে। তবে রপ্তানি কার্যক্রম অব্যাহত থাকলে আরও চামড়া সংগ্রহের চিন্তা ভাবনা করছে তারা। চায়না তো যেটা বন্ধ হয়ে গেছিল, কিছু কিছু যাচ্ছে এখন, অর্ডার আসতেছে এবং কিছু এক্সপোর্টও হয়েছে। এদিকে কোরবানির সময় সংগ্রহ করা 1 লাখের বেশি লবণযুক্ত চামড়া এখনও বিক্রি করতে পারেনি আড়তদাররা। এই পরিস্থিতিতে চামড়া নষ্ট হয়ে যাওয়ার শঙ্কায় তারা অবিক্রিত হয়ে গেছে এখনও পর্যন্ত 1 লাখ থেকে 1.5 লাখ মতো। ওই অবিক্রিতর কারণেই আমরা এখন হতাশা। 1 লক্ষ 1.5 লক্ষ মাল কিন্তু এবার এখনও প্রথমবার আসছে, 7,000 মাল নিয়ে গেছে, 7-8,000 মাল নিয়ে গেছে এখনও। ওদের আর ওই যাদের ওদের সাথে লেনদেন আছে তাদের মালগুলো মজবুত হয়ে গেছে। তবে কাঁচা ও ওয়েট বুল চামড়া রপ্তানি কার্যক্রম শুরু না হওয়ায় হতাশ কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির নেতারা। সরকারে আমাদেরকে কোরবানা আগে বলতেছে ওয়াইট বুলু এবং কাঁচা চামড়া এক্সপোর্ট করবে, এটা শুধু মুখে বললে হবে না, এটা যদি কার্যাদেশ দিয়ে দেয়, অনুমতি দিয়ে দেয়, তাহলে যখন ওয়াইট বুল এবং কাঁচা চামড়া অনুমতি হবে, অনুমতি যদি কার্যকর হয়ে যায়, তাহলে আপনার ওয়াইট বুল কাঁচা চামড়া এক্সপোর্ট করবে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ও অ্যাসোসিয়েশনগুলোর তথ্য অনুযায়ী চলতি বছরের মার্চ মাস পর্যন্ত বিভিন্ন দেশে $9 কোটি চামড়া পণ্য রপ্তানি হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।